দিনের কোলাহল পূর্ণ আবহের মধ্যে, সূর্যের তীব্র আলোর মধ্যে, নানান ধরনের কাজের মধ্যে তুমি তোমার মনিবের সঙ্গে প্রেম করার সময় পাবে না, আবেগের সাথে ডাকতে পারবে না বলে সূর্যের তাপ কমাতে কমাতে এক পর্যায়ে সূর্যকে আর এক দুনিয়ায় নিয়ে যায়। এলো আর এলো রাত, রাতের আধার, রাতের একটি কালো চাদর দিয়ে এই পৃথিবীটাকে ঢেকে দিলাম আবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে। মহাশূন্যে চন্দ্র আর তারকা দিয়ে ডিম লাইটের মতো জ্বালাইয়া দিলাম। রাতে যখন সব ঘুমায়া গেল, রাতের অর্ধেক অথবা তৃতীয় অংশে উঠে যাও, অজু করে নিয়ে রুমের মধ্যে দরজা বন্ধ করে এবার তুমি দাঁড়াইয়া যাও, সেজদায় পড়ে যাও আর কান্দ, গোনার কথা মনে করো। রব্বুল আলামিন, আমি জীবনে যৌবনে যত গুনাহ করেছি, আমার বউ যদি জানত, আমার সন্তানেরা যদি জানত, আমার সমাজ যদি জানত, আমারে সম্মান দিত না। মাবুদ গো, তুমি দয়া করে আমার গোপন গুনাহগুলি গোপন রেখেছ, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার গোপন গুনাহগুলি জাহির করে দিয়ে আমারে শরম দিও না। এইভাবে গভীর রাত্রে বান্দা যখন আল্লাহরে ডাকে, গভীর রাত সব ঘুমাইয়া গেছে, ধীরে ধীরে ডাকে আল্লাহ, কয় আস্তে ডাকো শুনি, জোরে ডাকলে শুনি, মনে মনে ডাকলে শুনি, করুণ সুরে ডাকতে থাকুন, ইয়া আল্লাহু ইয়া রহমানু, পড়েন সবাই মহব্বতের সাথে, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। গভীর রাত্রে ধীরে ধীরে সুর করে ভাবে আল্লাহরে ডাকতে থাকেন, দেখবেন এক পর্যায়ে চোখ দিয়া পানি পড়তে থাকবে, চোখের পানি দাড়ি ভিজে ভিজে যখন পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা পৃথিবীর কোটি কোটি মানুষ ঘুমানো, আমার এই বান্দাগুলি বান্দিগুলি আরামের ঘুম হারাম করে কান্দে কেন? ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন তুমি তো ভালো জানো। আল্লাহ কয়, জানি, তবুও তোদের মুখ থেকে শুনতে চাই, বল। ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছে, জাহান্নামের আগুন থেকে মাপ চায়, বিপদে পড়েছে, টাকা নাই পয়সা নাই, মামলায় পড়েছে, বিপদে পড়েছে, তোমার সাহায্য চায়। হাদিস শরীফে এসেছে, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, ওরা কি আমার বেহেশত দেখেছে? বলে, না, বেহেশত দেখে নাই। দোজক দেখেছে? না, দেখে নাই। আমি আল্লাহরে দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার জাতির কসম, তোমারও তারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি আমার দোজক দেখে নাই, আমার বেহেশত দেখে নাই, আমারে দেখে নাই, শুধু আলেমের কথা, কোরআনের কথা, হাদিসের কথা বিশ্বাস করে আরামের ঘুমটাকে হারাম করি কিভাবে কান্দে তাকায়া দেখ, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে। আমি তোরা সাক্ষী থেকে যা, আমার এই ক্রন্দনরত বান্দার বান্দি গুলারে মাফ করে দিলা। প্রিয় ভাই সব, আল্লাহর চাইতে আপনার কেউ নাই, আল্লাহর চাইতে হাজত পুরাকারী কেউ নাই, আল্লাহর চাইতে মাওলা কেউ নাই, বন্ধু কেউ নাই, মুরব্বী কেউ নাই। ফাইনা তাজহাবুন, যাও কোথায়, ঘোরো কোথায়, আশেপাশে জায়গায় ঘোরাফেরা বাদ দিয়া আল্লাহরে বেশি বেশি ডাকুন, মহব্বত করুন, লম্বা সেজদা দেন, আল্লাহ রব্বুল আলামিন দিলের সব নেক মাকাসিদ পুরা করে দিবে। অন্তরের অন্তঃস্থল থেকে কেউ যদি একটিবার ডাকে আল্লাহ, আরে কি মজার নাম আল্লাহ, আল্লাহ কি মজা, সারা পৃথিবী
একত্রিত হলেও এই মজা কোথাও নাই। কলিজা দিয়া ডাকা আর মুখ দিয়া ডাকা একরকম না। অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর কন্দর থেকে একটি বার যদি কেউ ডাক দেয় কলিজা দিয়ে নারী ছেড়া ডাক, আল্লাহ, বলেন সবাই আল্লাহ আল্লাহ। কলিজা দিয়া একবার যখন যখন বান্দা ডাকে আল্লাহ, আল্লাহ 70 বার সাড়া দিয়া বলে বান্দা কি চাও আমি হাজি, আর কি মেহরবান তিনি, সে আল্লাহর সাথে নাফরমানি কর আল্লাহ আমাদের নাফরমানি থেকে আমাদেরকে রক্ষা করুন, বলি আমিন, বলি আমিন। প্রিয় ভাই সব, নামাজ জীবনে আর ছাড়বো না, বহু আদা আমরা করেছি, করি নাই আজ আবার করি, পারবেন? রাস্তায়, গাছে, ছাদে, যিনি যেখানে আছেন দুই হাত উঁচু করেন, বলেনি আল্লাহ তোমার নামে কসম করি, ওয়াদা করি, শপথ করি, যতদিন পর্যন্ত মালাকুল মওত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছাড়ব না, আর ছাড়ব না, আর ছাড়ব না। এবার চিল্লায় বলেন ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আমার আজকের এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামা।